ছাত্রজনতার বিষয়কে নস্যাৎ করতে একটি মহল চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। কুমিল্লার লালমাই ও নাঙ্গলকোট উপজেলার বন্যা কবলিত মানুষকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। কুমিল্লা জেলার লালমাই উপজেলা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি অভিযোগ করেন ছাত্র জনতার বিজয় নস্যাৎ করার চক্রান্ত চলছে। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে অত্যন্ত সচেতন ভাবে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে কোন বিশৃঙ্খলাকারী স্থান বিএনপিতে নেই জানিয়ে চাঁদাবাজদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। যদি কাউকে দেখেন চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, এদিকে নাঙ্গলকোট উপজেলা একটি স্কুল মাঠে বানবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপি মহাসচিব। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলের নেতারা বানবাসীদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আমাদের নেতা তারেক রহমান উনি নির্দেশ দিয়েছেন বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা সর্বত্র রয়ে গেছে, তাদের বিষয় সতর্ক থাকতে হবে। ওরা পালিয়েছে কিন্তু ওদের যে ভূত প্রেত আত্মা তারা কিন্তু এখনো পালায় নাই, তারা আবারও চেষ্টা করবে কি করে তারা ফিরে আসতে পারে। আমাদের ছাত্র জনতার যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যকে আমাদেরকে আরো ফেসিবাদ যাতে আবার ফিরে না আসতে পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সব ঐক্যবদ্ধ থাকবেন। বন্যা প্লাবিত হওয়ার পর থেকে বিভিন্ন জেলা ত্রাণ সামগ্রী অব্যাহত রেখেছে বিএনপি। কুমিল্লা জেলাতেও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। 30 আগস্ট পর্যন্ত সারা দেশে বিএনপি নেতাকর্মীরা অর্থাৎ 10 কোটি টাকা ত্রাণ বিতরণ করেছে বলে কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে। তারা বলছেন যে অর্থাৎ বন্যার পরবর্তী সময় বাড়িঘর মেরামত করা সহ যে পুনর্বাসনের যে কাজটি তারা সহযোগিতা করবেন। কুমিল্লা নাঙ্গলকোট থেকে হুমায়ুন কবির, মোহনা সংবাদ।